হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আমি এখন মানে আজকে রাজমা করব। ঠিক, আমি রাজমা মশলাটা আমি রেডি করে নিব। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এগুলোকে আমি পেস্ট করে নিব এখন। দেখো আমাদের ঘরের পিছনটা, দেখো পাশের বাড়ির জায়গা, এটা ওখানে ফুল গাছ রয়েছে, ওখানে আছে ফুল, এখানে আছে কপি বুনেছে, এখানে বাঁধাকপি, এখানেও ফুল রয়েছে। ওইগুলো দেখা যাচ্ছে, ওগুলো হলো ফুলকপি, ফুলকপি গাছ। আমার দুষ্টুটা ঘুমায়নি এখনো, দেখো এখনো ঘুমায়নি, 1টা বাজে এখন, এখনো ঘুমায়নি। দেখো রাজমা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেছে, প্রেসারে দেইনি আর কড়াইতে অনেকটা সময় লেগে গেছে সিদ্ধ হইতে। রাজমাটাকে নামিয়ে নিলাম, এখন সম্ভার দিব। কড়াইটাকে ধুয়ে নিলাম, রাজমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে, ফুড়নি দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এখন দিয়ে দেবো কাঁচা মশলাগুলো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব,
মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সোমবারে। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলে হয়ে যাবে। লবণটা আমি আগেই দিয়ে দিচ্ছিলাম সিদ্ধ করার সময়। এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। একটুখানি ছিল ধনে পাতা দিয়ে দিলাম একটু। হয়ে গেছে, নামিয়ে নিব। এখন আমি রান্না করবো মাছ করবো। আমি এখন করবো সর্ষে ইলিশ। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিচ্ছি। এ দেখো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কা গুলোকে আমি অনেক আগে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। ঝোলে বলো খেয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব এখন। মাছগুলো উল্টিয়ে দিব একটু। আর একটু হলে সর্ষে দিব। দেখো এখানে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ছেঁকে নিব। আমি সর্ষেটা দিয়ে দিলাম ছেঁকে। আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। দেখো আজকে কি রান্না করেছি আমি। নিরামিষ সবজি ওখানে আছে, আর এই হলো রাজমা, আর এই হলো সর্ষে ইলিশ। এই হলো আজকে রান্না। এইগুলোর ঢাকনাগুলো ধুয়ে দিব। আজকে ধুবো না, কালকে ধুবো। নোংরা হয়েছে এগুলো। Thank you.
এটাকে বের করে নিব, ধুয়ে দিব, তারপরে এটাকে ধুয়ে দিব, বের করব। এগুলো বের করে নিলাম, কালকে ধুয়ে দিব। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি আমাদের, এখনো রান্না করার পরে এগুলো করে নিচ্ছি। এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আমি এখন ভাত করছি, এখন দুপুর 3টে বাজে, 3:30। রাজমাটাও ভালো হয়েছে খেতে, আর সর্ষে ইলিশটাও ভালো হয়েছে। এখন 3:35 মতো বাজে, এখন আমি দুপুরবেলা খাওয়া খেয়ে সব সেরে ঠেরে রান্নাঘর সব সেরে বাইরে বিকেলের কাজ করব। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।